যোগী রাজ্যে বুলডোজার চালাতে দেখা গিয়েছে বহুবার। বেআইনি নির্মাণ ভাঙতে সেই বুলডোজার আইকনিক হয়ে উঠেছে। তবে এবার মমতার বাংলায় সেই বুলডোজার চলতে দেখা গেল। আসলে পুরোটাই হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাই বলে তার দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেবে, সেই ঘটনাও ঘটবে। রাস্তা দখল করে গজে উঠেছে বহু বেআইনি অস্থায়ী দোকান, কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা। তবে শুধু দোকানদাররাই নয়, খোদ শাসক দলের নেতারাই সরকারি জায়গা দখল করে বসে আছে। তাতে সরকার কি বলল তাদের কিছুই যেন যায় আসে না। সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে তুলেছিল তৃণমূলের পার্টি অফিস। চাপের মুখে পড়ে দিন কয়েক আগে পার্টি অফিসের তিনি শেড খুলে দেন তৃণমূল কর্মীরাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কোনো রং না দেখে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো দলীয় কার্যালয়। বেআইনি নির্মাণ, ফুটপাত জুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে গত মাসেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল নিয়ে কড়া বার্তা দেন তিনি। তারপর 24 ঘন্টার মধ্যে জেলায় জেলায় শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। শহর থেকে জেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ। জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি, সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এবার দুর্গাপুরে দখলমুক্ত করতে নামানো হলো যোগীরাজের বুলডোজার, আর তা নিয়েই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৃণমূলেরই পার্টি অফিস ভেঙে দেওয়া হলো। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস 2 নম্বর ব্লক কার্যালয়ে চলল বুলডোজার। মঙ্গলবার এই কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ভেঙে দেয়। 2011 সালের আগে দুর্গাপুর সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিল শাসক দল তৃণমূলের এই কার্যালয়, আর সেই কার্যালয়ে দিন কয়েক আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয়। এরপর তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা নিজেরাই কার্যালয় থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজার চলল তৃণমূল কার্যালয়ে। এই প্রসঙ্গে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, নোটিশ পাওয়ার পরে আমরা নিজেরাই টিনের শেড খুলে দিয়েছিলাম, ভেতরে আসবাবপত্র সরিয়ে ফেলেছিলাম। লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছিল, তবে চোখে কালো কাপড় বেঁধে যাতে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হয় ও সব সরকারি জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ করা হোক বলে জানিয়েছেন তিনি। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সঠিকভাবে পালন করা হোক। উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিছু নাই, আমরা তো অনেকদিন আগে প্রায় 10 দিন আগে আমরা ছাদ পাত খুলে নিয়েছি, ওখানে নোটিশটা এসছে। এবার এডিডিএ যেদিন খুশি ছিল তারা এনে দেখেছে, কিন্তু আমরা অলরেডি সারেন্ডার করে নিয়েছি। এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ, এডিডিএর যেটা নোটিফিকেশান, তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে ধরে নিয়ে আমরা অফিসটা ছেড়ে দিয়েছি। কী অফিস ছিল এটা? এটা ছিল তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক এবং 22 নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম। তারপর যখন নোটিফিকেশন এলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার, আমরা দেখলাম না সব ঠিক। তো এডিডিএস এর স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডিএসকে। সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে, মানে আইন যেমন অন্ধ হয় না তেমনি অন্ধের মতন এডিডিএ আমাদের রিকভার করুক, আমরা এডিডিএর সঙ্গে। সামনে অ্যাথলেটিক্স ক্লাব, সিটি অ্যাথলেটিক্স ক্লাব, ওইটা ভাঙলো না, ভাঙবে, আজকে ভাঙলে কালকে ভাঙবে। এবং অ্যাথলেটিক্স ক্লাব ওটাও পুরানো আমরা জানি, কিন্তু ওদের কী কাগজে না আছে আমরা জানি না। ডেফিনেটলি এডিডিএ যখন এটা জানে তেমনি ওটারও কাগজ দেখে নেবে, যদি কাগজ থাকে বৈধ তো আলাদা কথা, বৈধ না থাকে নিশ্চয়ই বলছি। আর বছরটা মানুষের আবেগ, ওটা ওরা বসছিল হয়তো সেরকম, যারা বসেছিল সামনাসামনি তারা কিছু বলেছে, কিন্তু এন্ড অফ দি ডেতে আমাদের ডিসিশন হচ্ছে তাই যে আমাদের সেটা আইএনটিপিসি হোক আর আমাদের যুবই হোক আর ছাত্রই হোক আর মহিলাই হোক আর মাদারি হোক, সমস্ত আমরা তৃণমূল কংগ্রেসের একই ডিসিশন যে আমরা আমাদের মাননীয় নেত্রী তার নির্দেশকে শিরোধার্য করে সরকারি জমি দখলমুক্ত হোক এটা আমরা চাই। এবং এডিডিকে সেই জায়গায় আমরা সর্বরকম সহযোগিতা করতে রাজি আছি, যদি আমাদেরকে ডাকে এডিডি এডিডি পিছনে দাঁড়াবো, কিন্তু আমরা চাইছি একদম যত কিছু সরকারি জায়গা আছে ইমিডিয়েট দখলমুক্ত। আপনারা কি 1 ঘন্টা সময় চাইলেন? আমরা ওইখানে ওরা শিফট করলো কেমন, আমরা এটাকে শিফট করে নিয়েছি।
ছাদ ফাঁদগুলোকে সরিয়ে নিয়েছি, চেয়ার বেঞ্চগুলোকে সরিয়ে নিয়েছি, টিভি ছিল টিভিগুলোকে সরিয়ে নিয়েছি, এখন তো খালি স্ট্রাকচার করেছিল ওই দেওয়াল কোটা দেখে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওরা চেয়েছে ঘন্টাখানে পরে কোথাও ডিমোলিশ করলে হয়তো ওরা ছেড়ে দেবে। তাহলে এবার নতুন কোথাও পার্টি অফিস কোথাও বানাবেন, কোথায় বসবেন? এইটা আপনি বিরাট বড় কোশ্চেন করছেন, খুব ভালো কোশ্চেন। বিগত 10 বছর ধরে, এই 10 দিন ধরে আমরা এটাকে ছেড়ে দেওয়ার পরে আমরা খুঁজে বেড়াচ্ছি হন্যে হয়ে, আমরা এখানে কিন্তু রেন্টে যাবো বলে আমরা খুঁজে বেড়াচ্ছি বাড়ি, এবং আমার 22 নম্বর ওয়ার্ডের সভাপতিকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু কোনো বাড়ি আমরা পাচ্ছি না। যেখানে বাড়ি কেউ দিচ্ছে ভাড়ার জন্য, তখন শুনছি যে আমরা পার্টি অফিস করবো পিছিয়ে যাচ্ছে। অথচ আমার অবাক লাগে, এই সিটি সেন্টারের বুকে বিজেপিকে কিন্তু ভাড়া দিয়েছিল, আমরা জানি কিছুদিন আগে এখানে লক্ষণ গরুয়ের অফিস ছিল, আমরা খুঁজছি, আমাদের কিন্তু সরকারি দল তো দিতে চাইছে না। তা আমরা তো বলছি ভাই, আমাদেরকে যেদিন নোটিশ দেবেন সেই দিনই আমরা ছেড়ে দেবো, একদিনও সময় নেবো না। ফাইট অফ দ্যাট আমরা পাচ্ছি না, যতদিন না পাচ্ছি এই গাছের নিচে ভেজে বসে যাচ্ছে এখন, তারপর দেখবো। আমরা আশা করি খুবই শীঘ্র আমরা আবার নতুন করে খুব ভালোভাবে আমাদের যে স্পিরিট আছে, স্পিরিট নিয়ে আমরা ভালোভাবে অফিস করবই। সে যেখানে হোক, যদি ভাড়া করে নাই পাই, তখন দেখবো কোনো জায়গায় একটা আমাদের কোনো যে ওয়ার্ডে আছে সেখানে কোনো দলীয় কার্যালয়টাকে আমরা আমার ব্লক অফিস টেম্পোরারি নিয়ে কাজ করবো, কিন্তু আমরা পিছিয়ে থাকবো না। আমরা একটাই অনুরোধ যে এডিডিএ যে জিনিস আজকে শুরু করেছে, এই জিনিস বজায় থাক, আমরা সঙ্গে আছি। সরকারি জমি, বিশেষ করে সিটি সেন্টার বেড়াচাতি এলাকায় যে অবস্থা, এখানে তো সরকারি জমি, রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার। আমরা তো বলছি প্রতিটি রাস্তা যা মাপ আছে, যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়েই ক্লিয়ার হোক, এটা আমাদের আটাতে। তবে মুখ্যমন্ত্রী কিন্তু বুলডোজারের ঘোর বিরোধী, আর তার সঙ্গে তার জায়গাতে বুলডোজার চালানো যা নিয়ে কিন্তু রাজনৈতিক তর্জা একেবারে তুঙ্গে। এর আগে সাংবাদিক বৈঠকে দলীয় নেতা, মন্ত্রী, পুলিশ সকলের উদ্দেশ্যে বলেছিলেন সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে, রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে, তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসের চাঁদা পেলাম, তেমনটা করলে কিন্তু হবে না, ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না, তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না, এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না। মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন, লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল নেতা পুলিশ সবচেয়ে বেশি দায়ী, প্রথমে বসাচ্ছেন তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন, আমি একদম বরদাস্ত করছি না, তারপরও মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে দিকে দিকে চলছে বুলডোজার অভিযান। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।